ট্রেনিং অফিসার এমটিও পদে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফিনান্স কোম্পানি লিমিটেড IIFDC এ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, যেখানে আপনারা 12 এপ্রিল 2023 এই তারিখের ভিতরে আপনারা আবেদন করতে পারবেন। ওকে, তো ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার মোটো এই পদে আবেদন করার জন্য যে মিনিমাম যোগ্যতাটা রয়েছে এবং আবেদন প্রসেস রয়েছে সব কিছু বলবো। তো ছোট করে একটু বলে নিচ্ছি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, সুন্দর সুন্দর সরকারি চাকরির ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন IIDEFA এই কোম্পানিতে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদে যে আবেদন করবেন সেটার কাজের ধরন হবে আপনাদের এখানে কি, আমি কিন্তু পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটি ইংরেজিতে দেওয়া, আমি বাংলায় আপনাদেরকে শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছি। এখানে কাজের ধরনটা হবে ফুল টাইম, এবং এখানে এই পদে আবেদন করার ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতাটার দরকার সেটা এখানে বলা হয়েছে। আপনাদের যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে আপনারা অবশ্যই স্নাতক হতে হবে আপনাদেরকে। ওকে, অর্থাৎ স্নাতক ডিগ্রি অথবা অনার্স কমপ্লিট হলে আবেদন করতে পারবেন, এবং আপনাদের যদি CGPA 4-এর ভিতরে 4 হয় তাহলে আপনাদের 4-এর ভিতরে 3 পেয়ে উত্তীর্ণ হতে হবে, এবং যদি 5 স্কিলে নির্ধারণ করা হয় তাহলে 5 স্কিলের ভিতরে 4 পেয়ে আপনাদের এখানে মানে সার্টিফিকেটে 4 থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট, আরও যে বিষয়গুলো রয়েছে এখানে, বয়সের কথা বলা হয়েছে যে 30 বছর হতে হবে 31 মার্চ 2023-এর ভিতর। আপনাদের বয়স যদি 30 হয় সর্বোচ্চ তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এবং এছাড়াও আদার যে আপনাদের যোগ্যতাগুলো রাখবে মানে সেগুলো এখানে বলা হয়েছে যে স্পোকেন এবং রিটেনে ইংরেজিতে আপনাদের ভালো দক্ষতা থাকতে হবে, এবং সাউন্ড নলেজ মাইক্রোসফট অফিস অ্যান্ড আদার বেসিক অপারেশন অফ কম্পিউটার, কম্পিউটারের যাবতীয় বেসিক ধারণা থাকতে হবে, এবং আপনাদের অ্যানালাইটিক্যাল অ্যান্ড প্রবলেম সলভিং স্কিল থাকতে হবে, তারপরে শর্ট প্রসেস ফেস্টিভ অ্যাটিটিউড অ্যান্ড টিম স্পিরিট থাকতে হবে, দলবদ্ধভাবে কাজ করার আপনার মানে যোগ্যতা থাকতে হবে, এবং যে কোনো বিষয়ে কাজ করার এবং টার্গেট পূরণ করার আপনাদের কিন্তু এখানে থাকতে হবে যোগ্যতা। এবং আপনাদের এখানে দেখেন আরও রয়েছে, আরও অসংখ্য রয়েছে, সেগুলো আপনারা দেখে নেবেন। বেসিক্যালি এই কয়েকটা যোগ্যতা হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো তারপরে রয়েছে দেখেন সিলেকশন প্রসেস, এখানে রয়েছে কীভাবে আপনারা নির্বাচিত হবেন। দেখেন দ্য সিলেকশন প্রসেস উইল বি পুরলি অন মেরিট বেসিস। ওকে, এরপরে শর্টলিস্ট ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু সিট ফর এ কম্পিটিটিভ রাইটেন টেস্ট। যারা আপনারা এখানে আসলে মূল কথা বলা হয়েছে যাদেরকে তারা সিলেক্ট করবে আবেদন করার পর, তাদেরকে তাদের জন্যই শুধুমাত্র এখানে রিটেন পরীক্ষার কথা তাদেরকে কলে ডাকা হবে, রিটেন পরীক্ষার জন্য যাদের ওরা পছন্দ করবে। তারপরে সাকসেসফুলিভাবে আপনারা যখন উত্তীর্ণ হবেন তাদের পরীক্ষায়, রিটেন পরীক্ষায়, তারপর আপনাদের এখানে ইন্টারভিউয়ের জন্য সরাসরি মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। অর্থাৎ সরাসরি ইন্টারভিউ রিটেন পরীক্ষার জন্য তারা আবেদন থেকে চয়েস করে নিবে, ডাকবে আপনাদেরকে রিটেনের জন্য, রিটেনে টিকলে আপনাদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ওকে, তো যারা এখানে আগ্রহী রয়েছেন, আবেদন করতে চাচ্ছেন, তারা 12 এপ্রিল 2023-এর ভিতরে আপনাদের যাবতীয় মানে ডকুমেন্টগুলো নিয়ে আপনাদের একটা CV দেখেন, কমপ্লিট একটা CV নিয়ে, এবং ফটোকপি থাকতে হবে অবশ্যই, ফটোকপি এবং সত্যায়িত ফটোকপি থাকতে হবে, আপনাদের পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ থাকতে হবে। আপনারা এই মেইলে অবশ্যই আপনাদের CVটা, এই মেইলে ঠিকানাটা রয়েছে ASRD@IIDFC.com, এই মেইলে 12 তারিখের ভিতরে আপনাদেরকে ইমেইল করতে হবে। ওকে, অবশ্যই সাবজেক্টে আপনাদের পদের নাম লিখতে হবে। ওকে, অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস উইল বি কনসাল্টেড, দেখেন এটাও আপনারা মাথায় রাখবেন। আর তাদের যে অফিসের অ্যাড্রেসটা রয়েছে, অ্যাড্রেসটা এবং তাদের ওয়েবসাইটটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, আপনারা চাইলে এই ওয়েবসাইটটা ভিজিট করেও বিস্তারিত জানতে পারবেন। ওকে, সো গাইস, মূলত আজকে এ পর্যন্তই, দেখাবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।